নমস্কার, হার হার মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আমরা সরস্বতী পুজোর প্রস্তুতিতে ছিলাম, প্রস্তুতিতে আমরা হোম কর্মটি বলে দিয়েছি, হোমে কিভাবে করতে হবে সহজে এবং বৃহত্তর আঙ্গিনায় সমস্ত কিছুই বলেছি বৈদিক হোম সম্পর্কে। এইবার অনেক জায়গায় যাদের তো হোম হয়ে গেল তাদের সমাপ্ত হয়ে গেলে হবে, অনেক জায়গায় পরের দিন যেতে হয় তদিকর্মা করতে। অনেকে শীতল ষষ্ঠী পুজো রয়েছে সেই সম্পর্কে বলবো এবং দধিকর্মা সম্পর্কে বলবো এবং যারা পরের দিন হোম করে তাদের সম্পর্কেও বলবো। তাহলে এই সরস্বতী পুজো হয়ে গেল, তার পরের দিন আমরা যে সমস্ত বাড়িতে যেতে হবে, প্রত্যেকের বাড়ি না, যে সমস্ত বাড়িতে যেতে হবে তিনটে কর্ম থাকবে, তিনটে, সব জায়গায় তিনটে টা নয়। যাদের বাড়িতে আগের দিন হোম হয়নি তাদের হোম করতে হবে, সঙ্গে দধিকর্মা করতে হবে, এবং যাদের শীতল ষষ্ঠী আছে সেটা, যাদের হোম আগের দিন হয়ে গেল বা সন্ধ্যেবেলা হয়ে গেল তাদের তো ভালো, তাদের তাহলে দুটো কর্ম থাকবে, একটা দধি কর্মা আর একটা হলো শীতল ষষ্ঠী পুজো। বিভিন্ন পূজা মণ্ডপে অনেক মানুষজন আসে, তারা তাদের বাড়ির ভোজ্য নিয়ে বা পুজো নিয়ে আসে, সেই শীতল ষষ্ঠী পুজো করতে হয়, ভোজ্য দিয়ে পুজো করার নিয়ম। এবং অনেকের বাড়িতে হয় শীল ষষ্ঠী পুজো, এটাকে বলা হয়, কারণ এই দিনকে শীলে অর্থাৎ শিলটাকে কোনো স্পর্শ করবে না, শিল না হাতে নেই, একটা জায়গায় শিলটা রেখে দেবে, সেই শিলটার উপরে একটা কাপড় রেখে দেবে। তাহলে আপনার পুজো করতে হবে কিসে? ষষ্ঠী দেবীর ঘটে শীতল ষষ্ঠী পুজো হয়, না হলে আর একটা জিনিস করতে হবে বেশিরভাগই করে, একটা বটের ডাল নিয়ে এসে সেই বটের ডালের মধ্যে শীতল ষষ্ঠী পুজো হবে পাশে, বা যদি কোনো শিল থাকে সেই শিলের বাড়িতে, এক একজনের বাড়ির নিয়ম অনুযায়ী সেই জিনিসটা হবে। যদি কোনো কিছু না থাকে ঘটের মধ্যে আপনারা করতে পারেন। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের গিয়ে আজমন, বিষ্ণু স্মরণ, স্বস্তি বাচন করে আমাদের প্রাথমিক ক্রিয়াগুলো করতে হবে। প্রাথমিক ক্রিয়া করার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হলো আমাদের দধিকর্মা কর্মটি। তাহলে প্রাথমিক ক্রিয়ার পরে দধিকর্মাটি করে নেবেন এবং তারপর শীতল ষষ্ঠী পুজোটি করতে হবে, যাদের যাদের যারা পুজো দিতে এসেছে তাদের নাম গোত্রে, ঠিক আছে? এইবার যেখানে শীতল ষষ্ঠী পুজো নেই, শুধু সরস্বতী পুজো দধিকর্মা, তাদেরকে সরস্বতী পুজো অঞ্জলি দেবেন, আর না হলে যারা শীতল ষষ্ঠী পুজো আছে তারা শীতল ষষ্ঠীর অঞ্জলি বাক্য, তাদের নামে একবার ষষ্ঠীর ধ্যান হবে, একবার সংকল্প হবে, এটা করতে হবে। এবং যদি হোম হয় তাহলে হোমটা সেদিন করে দিতে হবে। তাহলে তিনটে কর্ম, এদিনও কিন্তু একটা চাপের দিন, অনেকটাই যোগের দিন যেটা বলবো। তাহলে আমরা শীতল ষষ্ঠী পুজোটার উপরেই অনেকে কমেন্ট করেছে, ওটাই ভালো করে আমি বলবো বিষয়টা, সেটা হলো ওই ওইখানেই আপনি একবার স্বস্তি বাচন করে নেবেন, একবার সংকল্প বাক্য করে নেবেন সবার নামে, যারা যারা পুজো দিতে এসছে তাদের ষষ্ঠী যাদের রয়েছে তাদের নামে সংকল্প বাক্য করে আমরা শীতল ষষ্ঠী পুজো দিতে হবে। অঞ্জলিটা কোথায়? ঘটে দিতে পারেন, বটের ডালে দিতে পারেন, না হলে ওই যে বললাম শিল, সেই শিলের কাছে গিয়ে অঞ্জলিটা দেবেন। অনেকেই বাড়িতে শিল রাখে। এইবার এর কি হলুদ, অনেকে তেল হলুদ রেখে দেয়, সে তেল হলুদটা একটু পুজো করে দেবেন, সেটা সবার মাথায় নেবে। এবং এর সঙ্গে যদি কোনো ভোজ্য থাকে ভোজ্যগুলো উৎসর্গ দেবে। বেশিরভাগ মানুষের গ্রাম অঞ্চলে এটা বেশি হয় যে সবজি দিয়ে ভোজ্য দেওয়ার নিয়ম রয়েছে, ডাল সবজি এই সমস্ত দিয়ে, কারণ এই সময়টা এই এইগুলোর মৌসুম। তাই এইভাবে আমরা একবার যে স্বস্তির ধ্যান রয়েছে, একটাই স্বস্তির ধ্যান, সেটাই ষষ্ঠীর ধ্যানে আমরা করবেন, হাতে যেমন আমরা মুদ্রায় করি, করে ওম দিব জানাং হেম গৌর রত্ন অলঙ্কার ভূষিতাম বরদা ভব হস্তাং চৈব পাত বস্ত পরিধানাং অঙ্কিত সুতাং ষষ্ঠী বিজয়ে, এই মন্ত্র বলে আপনারা ফুলটা মস্তকে নেবেন, ঘটে দেবেন, এবং তারপরে ষষ্ঠী দেবীকে এতে গন্ধ পুষ্পে ওম শীতলা ষষ্ঠী বই নামে এস পুষ্প শীতল ষষ্ঠী বই নম এষ ধূপ শীতল ষষ্ঠী বই নম এষ দীপ শীতল ষষ্ঠী বই নম এ তৎ আম আনিয়া নৈবেদ্য শীতল ষষ্ঠী বই নম, ঠিক আছে? এইভাবে পুজো করবেন এবং তারপরে প্রণাম মন্ত্র ষষ্ঠী দেবীর করবেন, তারপরে অঞ্জলি বাক্যটা দেবেন, সবাইকে অঞ্জলি, হাতে পুষ্প নিয়ে অঞ্জলি বাক্য তিনবার দেয়া করাবেন, ওই এই মন্ত্রগুলোই অঞ্জলি বাক্য হবে। দিব জানাং হেম গৌর রত্ন অলঙ্কার ভূষিতাং বরদা ভবস্তান চৈব পাট বস্ত পরিধানং পিঙ্গল পয়ধারাম অঙ্কিত শ্রুতি বিজয়ে এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নব শীতল ষষ্ঠী দেব বই নব। তারপরে আবার করাবেন,
পুষ্প দিয়ে, ওম ডি ভুজানাং জটিল সৌম চির জীবনাং দন্ত্র মার্কেন্দ বিজয়েত এ সচেতন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম মার্কেন্দ সহিত শীতল ষষ্ঠীর বই নম। তারপরে আবার প্রণাম মন্ত্র, ও মায়ু প্রণং মহাভাগ্যং সৌমং শুভং মহাত্র মুনুশ্রেষ্ঠ মার্কেন্দু নমস্তুতে নম এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি মার্কেন্দু সহিত শীতল ষষ্ঠী দেব্যই নম। তারপর প্রণাম মন্ত্র, ওম জয় দেবী জগত মাতা জগন্নন্দ দায়িনী পশি দমম কল্যাণ নমস্তে স্বস্তি দেবীকে, এইভাবে শীতল ষষ্ঠী পুজো করবেন। তারপর একটু আরতি করে দেবেন, শান্তির জল দেবেন, দর্পণে মায়ের বিসর্জন কর্মটি করতে হবে। একজন এক প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন, যে দর্পণ আর যে হাঁড়ি টাড়ি হয় আমাদের কুণ্ড হাঁড়ি, ওটা কি কাজে লাগে? ওটা আমরা একটু জল দিয়ে করে বসিয়ে রেখে দেবো, আর যেখানে স্নানের মন্ত্র আছে, অর্থাৎ যেখানে আমরা স্নান করাবো দেবীর প্রধান পুজোয়, সে স্নান করাবো, ওইখানে স্নানের পুজো হবে, এবং পরের দিনও দেবীর স্নান করাতে হবে, স্নানের পুজোটা ওই কুণ্ড হাঁড়ির মধ্যে করাতে হবে। এই এই হলো মূল বিষয়, এবং দর্পণে বিসর্জনটা অবশ্যই কুণ্ডারিতে করাতে হবে। তাহলে এইটাই হলো কুণ্ডারির মূল বিষয়। অঞ্জলি আপনারা যেই অঞ্জলি বাক্য দিয়ে আমরা শীতলা ষষ্ঠী পুজোর অঞ্জলি দেবেন, এইভাবে করবেন। এটা খুব একটা বেশি সময়ের নয়, কিন্তু তিনটে কর্ম রয়েছে, খুবই মানে অল্প কর্ম, কিন্তু সেটা সুন্দরভাবে করতে হবে, দড়ি কর্ম করতে হবে। অনেকে আবার গোটা সেদ্ধ যেটা রয়, সেটা ঠাকুরের সামনে গোটা সেদ্ধ দেয়, তাহলে সেটাকে কি করবে, ব্যঞ্জনাদি সহিত ভোগ্যায় নম সরস্বত্ব নম শেষ শীতল সত্যি নম, এরকম ভাবে করবেন। এইভাবে সম্পূর্ণ পুজোটি করবেন, খুব একটা বেশি সময়ের পুজো নয়, কিন্তু এইভাবে করতে হবে। আরতি অবশ্যই করতে হবে, অঞ্জলি অতি অবশ্যই, যারা শীতল ষষ্ঠী পুজো দিচ্ছে সবার নামে সংকল্প করবেন। সংকল্পটা একটু করে নেবেন, সংকল্প একটু বলে রাখি, সেটা হলো হাতে ফুল নিয়ে আপনারা সংকল্প করবেন, বিষ্ণুম তষ্টদ্ধ মাঘ মাসে শুক্ল পক্ষে মকর আশিস্তে ভাস করে স্বস্তিং তীর্থ বলে তাদের নাম গোত্র দাস বা দাসী, ঠিক আছে, ব্রাহ্মণ হলে দেব শর্মা, ঠিক আছে, এই বলে তারপরে তাদের মন্ত্র, এ তার সর্বজ্ঞ সুকামনায় সৌরস কামনায় আপদ বিপদ দূরাত্মায় সন্তানাদি মঙ্গল কামনায়, স্বস্তি কিন্তু সন্তানাদির মঙ্গল কামনাতেই হয়, তাই সন্তানাদি মঙ্গল কামনায় শীতল ষষ্ঠী দেবই পূজা কর্মহাং করিষ্যামি, এই বলে সংকল্পটা করাবেন। এই হলো মূল বিষয়, এর ভেতরে বেশি নেই, সব প্রত্যেকে না, আর সহজ পদ্ধতি বলে দিই, প্রথমে একবার ওই নাম ওইটা বলে প্রত্যেকে নাম করতে একবার একবার করবেন, করে আপনারা করবেন। ধরুন একটা পাড়ায় গেছেন, অনেক কেউ আছে আলিম মান করতো, কেউ আছে কাশ্যপ করতো, তাহলে প্রত্যেক আলিম মানের টাকে করে নিলেন, কাশ্যপের টাকে করে নিলেন, এইভাবে করতে করতে করবেন। তারপরে আপনারা অঞ্জলি বাক্য করলেন, আরতি করলেন, এবং তারপরে শান্তির জল করে দিলেন, পুজো বাক্য সমাপ্ত হয়ে গেল। আজকের মতো ভিডিও এখানেই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন। এক একটা বিষয়ে সরস্বতী পুজো আমি প্রত্যেকটা ভিডিও দিয়েছি, মোটামুটি দেখুন, আশা করি সুবিধা হবে, পরবর্তীকালে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজা অর্চনার মধ্যে থাকবেন, নমস্কার।